ছোট ননদ আমার বড় ননদ সাডেনলি আমাদের বাসায় যায়, সেটা আমি জানতাম না যে আমাকে দেখতে আসতেছে তারা, আমার খালার সাথে আসে, খালা আবার আমার বড় ননদের যা হয় দুজন যা, তো সাডেনলি দেখতে আসে আমি আমার ফ্রেন্ডদের বাসায় যাই ওই দিন। আমি যেরকম অ্যাজ ইউজুয়াল ড্রেস পরা বাসায় আসে তারা, আমি আগে থেকে আমার বড় ননদকে চিনতাম, আমি তখন সম্পর্কে চাচি হতো আগে, তো ওইভাবে জানাশোনা আসলো হঠাৎ দেখতে একদিন, জানিও না আমার দেখতে আসছে তারা, র্যান্ডমলি তারা কথা বলে কেমন আছো কি জি হ্যাঁ না বলে চলে যাই। এরপরে যাওয়ার সময় আমার বড় ননদ তার ছবি তার ফোনে দেখায় যে এটা হচ্ছে আমার ভাই, তো আমাকে আমার একটু খটকা লাগে, তার ভাইকে কেন আমাকে দেখাচ্ছিস, ফেসবুক তার ভাইকে ছবি দেখায় যে এটা আমার ভাই, তুমি ফেসবুক আইডিটা আইডি দিবা এরকম বলে। রিয়াকশন কেমন ছিল আপু তখন? না দেখে আমার পছন্দ হয়েছিল। ও আচ্ছা। হ্যাঁ, কারণ ছোট্ট খাটো তখন ছিল সম্পর্ক, এত বেশি না, বয়স কম ছিল, 25-26 বছর ছিল তখন, 5 বছর আগে, তো দেখি এখন বড় হয়ে গেছো। একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম, ছুড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যে চলে গেলে, শীতে আরাম দেয় সেই রকমই চাদর, মেলে ফেলেছি খেলার ছলে তোমার কোলে, এভাবে গল্প তোমার পছন্দ হয়, 25 বছরের ছেলের সাথে আমার যাবে হয়তো বা। দেখার পরে আমার ননদরা আমার নাম্বার নেয়, তারপরে ওর ফেসবুক আইডি দেয়, তারপরে তুমি আমাকে, তুমি বলো তুমি তারপর আমাকে কিভাবে খুঁজে পেলাম ফেসবুক আইডি দিয়ে, তারপরে দিন আর দুষ্টুমিরা নিয়ে পৌঁছে দিক আমার তোমার পুকুর পাড়ে, কাটবো সাঁতার দেখবো শ্যাওলা গাছে, রাজি হও যদি খেলার ছলে তোমার জলে, এভাবে গল্প আমাদের রূপকথা। তুমি ভোরবেলা আমাকে ফোন দাও যে আমি কি তোমাকে ফোন দিতে পারি, তোমার ফেসবুক আইডিতে আমি তোমাকে খুঁজে পাচ্ছি না, তো ফোন দিব? আমি বললাম হ্যাঁ, ফোন দিতে পারেন আমাকে। তারপরে ফোন দেয় ভোর রাত্রের দিকে, ফোন দিলে কথা হয়, কথাগুলো ছিল খুবই স্বাভাবিক, সে কখনোই রোমান্টিক না, র্যান্ডমলি কেমন আছো কি আছো কি, আচ্ছা তোমার কি আমাকে পছন্দ হয়, তো আমরা বললাম যে আচ্ছা পছন্দ হয়। পছন্দ হওয়ার ভিতরে কি ছিল যে আমরা আগে কথা বলে আমাদের মনের যদি মিল থাকে তাহলে আমরা বিয়ে করব। 3-4 মাস 4-5 মাস আমরা কথা মানে কাইন্ড অফ প্রেম হয় আমাদের, 4-5 মাস আমরা প্রেম করি, প্রেম করার পরে বাসায় ও বলে যে হ্যাঁ আমার, তুমি তোমার বাসায় বলছো যে আমার ছেলে অনেক পছন্দ, এর ছাড়া আমি বিয়ে করবো না, ঠিক আছে আমি তারপরে পছন্দ হলো, দুই ফ্যামিলির কে জানালাম, আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে দেখতে আসে, আমাদের কথা।
ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি বলে কই কথা দিয়ে যাও দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে আমার মনের জোছো একটা ইন্টারেস্টিং ঘটনা সে কখনোই রাগ ভাঙায় না উল্টো আমার রাগ ভাঙাতে হয় সে একবার রেগে গেলে তার দুই দিন রাগে রাগ ভাঙতে সে রেগে গেলে কখনো সে আমার না তুমি কখনোই রাগ হলে কখনোই হও না রাগ হয়ে গেলে তার মুখ খুবই খারাপ থাকে সেই টাইমে তার সাথে কথা বলা যাবে না আর আমি এমন আমার পাঁচ মিনিট রাগ থাকে পাঁচ মিনিট শেষ তো আমার রাগ শেষ আমি খুঁজাতেই থাকি হ্যাঁ বলো কথা বলো কথা বলো এভাবে Call